হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা এমন একজন বাংলাদেশি চলচ্চিত্রের গুণী চলচ্চিত্র পরিচালককে আমাদের টেলি বাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি যিনি বাংলাদেশি চলচ্চিত্রে একাধারে একজন পরিচালক প্রযোজক কাহিনীকার চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা এবং তিনি আমাদের বাংলাদেশি চলচ্চিত্রে একজন কিংবদন্তি চিত্র পরিচালক ছিলেন সৈয়দ ইসলাম খোকন স্যারের সাথে স্যারের খুব স্নেহভাজন একজন পরিচালক উনি একসাথে থেকেছেন কাজ করেছেন অসংখ্য কাজ করেছেন শেখ শামীম কেমন আছেন ভালো ইনশাআল্লাহ আপনাদের ম্যাক্সিমাম ছবিতে কিন্তু কিংবদন্তি খলনায়ক ফরিদি স্যার ছিলেন তার সাথে আপনি কাজ করেছেন আজকে 13 ফেব্রুয়ারি অকালে চলে গেছেন 13 ফেব্রুয়ারিতে ফরিদি স্যার আমি রবিবার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আচ্ছা চার পাঁচ দিন আগে ফরিদি স্যার সম্পর্কে একটু কাজের অভিজ্ঞতা জানতে চাই আচ্ছা কাজের অভিজ্ঞতা মানে কি ফরিদি ভাইয়ের যেহেতু কথা জিজ্ঞেস করছেন আমি একটা মানে এমন একটা কথা আমি আজকে বলবো যেটা মানে পৃথিবীর আর কেউ জানে না আজকে এমন একটা সত্য আমি উদ্ঘাটন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আমাদের লম্পট ছবি শুটিং করছিলাম তো রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পরে রাস্তার ওই পারে শুটিং করছিলাম ওই যে পাহাড় থেকে যখন ওই যে রাস্তা কক্সবাজার সমুদ্র ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা নামে সমুদ্রের দিকে যায় তারপরে চলে যায় ওদিকে কলাতলির দিকে তো ঠিক ওই জায়গাটায় আমরা পাহাড়ের পাশে তো ওদিকে শুটিং করছি শুটিং করার পরে তো আমরা আমি ফরিদি ভাই খোকন ভাই তারপরে ক্যামেরাম্যান আমরা চারজন কী করলাম রাস্তা থেকে পার হয়ে এদিকে পাহাড়ের নিচে চলে আসলাম আসার পরে তো অন্ধকার জায়গাটা মানে লাইটম্যানরা লাইট শিফট করতেছে ঠিক এমন একটা মুহূর্তে তো অন্ধকারের মধ্যে প্রোডাকশনের ছেলে চারটা মোড়া দিয়ে গেল আমরা চারজন বসলাম তো পিনপতন নিরবতা এক সেকেন্ড দুই সেকেন্ড তারপরে হঠাৎ ফরিদি ভাই অন্ধকারের মধ্যে বলতেছে মানে আমরা এত কাছাকাছি বসা তারপরেও ক্লিয়ার কাউকে চেহারা দেখতে পাচ্ছি না তখন ফরিদি ভাই বলতেছে আচ্ছা খোকন ভাই আমরা মারা গেলে কবরে এই অন্ধকার কবরে কীভাবে থাকবো তখন বলতেছে হ্যাঁ সেটাই তো কথা তখন ফরিদি ভাই বলতেছে আচ্ছা খোকন ভাই আমি যদি মারা যাই আপনি কত বছর পরে আসবেন খোকন ভাই বলল যে এই আনুমানিক পাঁচ বছর তখন তখন ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম্যানকে বলতেছে আচ্ছা হাসান ভাই খোকন ভাই তো বলল যে পাঁচ বছর পরে আমি মারা যাওয়ার পাঁচ বছর পরে মারা যাবে তো আপনি খোকন উনি ছিলেন নোয়াখালীর উনি বলতেছে যে খোকন মরি গেলে আই বাঁচি থেকে লাভ কী আই এক বছরের মধ্যে চলে আইম তো তখন আমি ভাবলাম যে হয়তো ফরিদি ভাই এবার আমাকে জিজ্ঞেস করবে তা আমি হঠাৎ করে মানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে বললাম প্রোডাকশন প্রোডাকশন এ প্রোডাকশন এ চাঁদ ওইদিকে বলে আমি আস্তে করে সাইডে চলে গেলাম কিন্তু বাস্তব ফরিদি ভাইয়ের সেই কথাটা বাস্তব হয়েছিল ফরিদি ভাই মারা যাওয়ার সাড়ে তিন বছরের মাথায় খোকন ভাই মারা যায় এবং ঠিক এক বছর না যেতেই হাসান ভাই মারা যায় এই তিনজনের মৃত্যু রহস্য সেই লম্পট ছবির সময় এই কথাটা হয়েছিল এটা অনেকেই জানেন না আমি আজকে প্রকাশ করলাম উনি প্রশ্ন করার কারণে কিছু কাজের অভিজ্ঞতা জানতে চাই কাজ করতে গিয়ে যেহেতু আপনার প্রত্যেকটা ছবি মার্শাল আর্ট নতুনত্ব অ্যাকশন ছবিগুলো সব ফরিদি স্যারের সাথে কাজ করতে গিয়ে কখনো মানে অ্যাডজাস্ট করতে গিয়ে কোনো ঝামেলা হয়েছিল কিনা একটু জানতে চাই না ফরিদি ভাই তো অসাধারণ একটা মানুষ ছিলেন হ্যাঁ তার সাথে কখনো আমার আমাদের মানে কাজের মধ্যে কোনো ই হয়নি হ্যাঁ তো ইনশাল্লাহ সবসময় সে মানে সময় এমন সময় গেছে যে ফরিদি ভাই সকাল সাড়ে সাতটার সময় আমি এফডিসিতে ঢুকছি ঢুকা দেখি যে ফরিদি ভাই অলরেডি ছয় নম্বর মেকআপ রুমের সামনে স্ট্যান্ড বাই দাঁড়ানো পরে তার মানে আমি ঢুকলাম সাড়ে সাতটায় তার মানে ফরিদি ভাই আমি কখন আসছেন বললো যে দশ মিনিট আগে তার মানে সাতটা বিশে ফরিদি ভাই ছয় নম্বর মেকআপ রুমের সামনে এফডিসিতে ছয় নম্বর ফ্লোরের সামনে মেকআপ রুমের সামনে দাঁড়ানো তার মানে তার কাজের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল এবং প্রচণ্ড নেশা ছিল এবং সে মানে সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা বেশি কাজ করতে পছন্দ করতো এগারোটা বাজুক বারোটা বাজুক সমস্যা নাই এমন কাজের তার ই ছিল আর কি কাজকে প্রচুর ভালোবাসত স্মৃতি মনে পড়ে না কোনো কার সাথে ফরিদি স্যারের সাথে কাজ করতে গিয়ে ও কাজ করতে গিয়ে স্মৃতি তো অনেক রকম স্মৃতি আছে যেমন ফরিদি ভাই একটা জিনিস ছিল যে ওই সকালবেলার নাস্তাটা সে প্রোডাকশনেরটা খেতে চেত না সে ওই যে প্রবালের নিচে যে রেস্টুরেন্ট ওইখানে মানে নাস্তা করতো সকালবেলা বলতো শামীম ভাই আমার আসলে ওই সকালবেলার নাস্তাটা দুপুরবেলা তো আমরা একসাথে খাই সকালবেলার নাস্তাটা আমি একটু মানে নিজে খেতে চাই আর কি রেস্টুরেন্টে এবং আমাকে ছাড়া সে খাবে না তো আমাকে ডাকতো হ্যাঁ দেখতাম যে খাবার টাবার নিয়ে বসে রয়েছে পরে আমাকে ডাকছে বাস ফরিদি ভাই বসে রয়েছে শামীম ভাই যান পরে গেলাম গিয়ে দেখি যে হ্যাঁ ফরিদি ভাই খাবার নিয়ে বসে রয়েছে আমাকে নিয়ে খাইতো আর কি তা আমার প্রতি খুব মানে আমাকে খুব ভালোবাসতো স্নেহ করতো সর্বশেষ দেখাটা কোথায় হয়েছিল
ফরিদি ভাইয়ের সাথে সর্বশেষ দেখা হচ্ছে আমার খোকন ভাইয়ের বাসায়। হ্যাঁ, খোকন ভাইয়ের বাসায় আমরা জাস্ট বসে গল্প করছিলাম, তো সর্বশেষ দেখাটা সেখানেই হয়েছে। হ্যাঁ, সব ছবির প্ল্যানিং করছিলাম, আর সর্বশেষ ফোনে কথা হয়েছিল আমার সাথে, একটা ছবিতে আমার নেওয়ার কথা ছিল, তখন ফোনে কথা হয়েছিল। আপনার ডিরেকশনে? হ্যাঁ, আমার ডিরেকশনে। কাজ করেছিলেন? না, ওটা কাজ করা হয়নি, তারপরে তার আগে চলে গেল। চলে গেল? হ্যাঁ। একজন ফরিদি ভাই হবে ইন্ডাস্ট্রিতে? আর না, ফরিদি ভাই হবে না। আহা, ফরিদি ভাই অসাধারণ একটা মানুষ ছিলেন, অভিনেতা অসাধারণ। মানে ওনার অভিনয় কি বলবো, মানে এত এত মানে অভিজ্ঞতা, মানে ওনার সম্বন্ধে এত কিছু জানি যে কোনটা বলবো, কোনটা রেখা কোনটা বলবো। অসাধারণ, অসাধারণ মানুষ ছিল, অসাধারণ। জাদ্রিল অভিনেতা ছিলেন? জাদ্রিল অভিনেতা ছিলেন। জি।